जागे ज्योति বন্ধুরে ও বন্ধু চাইবি রে সারি আরে আমার ছোকরা বন্ধু আমি তোমার গুরু কথা শুনে हाते दोरी पाए हे पोरी गो ओ दादा खबा करो मोरे रे आबा छोकरा बंधु बोले लिया पिता श्यामी रे ओ छोकरा खाई तो बने बागी दाड़ाओ दीदी एदिके एसो आर आमी तोमाके मारबो ना दादा दीदी अच्छा दीदी एक तो आगे तुम्हें जे कथा टी बोलले काके तुम्हें बागेर मुखे ठेले दीते आमी जानी ना दादा दादा हमी हमी तो ता जानी ना आमी शुधु जानी आमार स्वप्नेर कथा दीदी आमी तुम्हार स्वप्नेर कहानी शुनबो बोलो काके तुम्हें बागेर मुखे ठेले दीते दादा एक दिन आमी मासी मारे घरे घुमिए छिलाम আর তখন কি স্বপ্ন দেখিলাম জানো কি দেখেছিলে বারো বছরের কন্যার সাথে বারো দিনের শিশুর সঙ্গে বিবাহের রাত্রে তাদের তাদের দুজনকে নির্বাসনে দেওয়া হয় আমি আর বলতে পারবো না দাদা দিদি শুনো দাদা আচ্ছা দিদি आज आमी तुम्हाके एक कथा जिज्ञासा करबो बोलो सत्य करे बोलबे तो आमार काछे दादा अच्छा दीदी तुम्हार कि बिये हुए छे आमी एखन कि करबो खुदा आमी कि उत्तर देबो दादा कि होलो बोलो ना दादा ये माने माने आमार ना बिये हुए छे ताहले आमार दुलाबाई थाकते तुम्हारे एत कष्ट कीसेर बोलो ना আমার দোলাবায়ের নাম কি তাকে দেখতে কেমন ঠিক জানো তোমার মতো দেখতে আমার মতো হ্যাঁ দাদা আর রামের বামে নহেসি সীতা মিমের মধ্যে হিমের শেষ এই যে আমার নামের নাম হ্যাঁ দাদা দেখে তোমারই মিতা আর দেখতেও তোমার মতো আমার নামের নাম দেখতে আমার মতো দিদি তোমার কাছে একটি জিনিস চাবো তুমি আমাকে দেবে দাদা তুমি আমার কাছে একটি জিনিস দেবে আজ নিশিতি তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব বলো কি চাও আর শুধু তোমার জন্য অন্য কারো জন্য নয় বেশ দিদি আমাকে কথা দিয়েছে আমি যা চাইবো তাই দেবে কিন্তু দোলাবাইকে দেখতে হলে দশটি টাকা প্রয়োজন বেশ দিদির কাছে দশটি টাকা চেয়ে দেখি দিদি দাদা তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে আমি বলেছি আমি তাই দেব তাহলে তুমি আমাকে 10 টি টাকা দাও তোমার মন বাগানে ফুল ফুটিনি যদি ফুল ফুটতো তাহলে ব্রহ্ম ঋষি উড়ে যেত না কত দিদি আমি 10 টাকা চেয়েছি বলে তুমি কাঁদছো না ঠিক আছে আমি আর কোনোদিন তোমার কাছে টাকা চাইবো না
জানো দিদি ছায়েদ বাদশার ঘোড়ার সঙ্গে আমার ঘোড়ার রেস খেলা। তাই দাদা? যদি জয় হতে পারি সে আমাকে আশাতীত পুরস্কার দিয়ে বিদায় করবে, আর যদি পরাজয় স্বীকার করি না হ্যাঁ আজীবন কারাগারে বন্দি থাকবে। না দাদা তা হবে না, তুমি সব সময় জয়ী হবে। তুমি আমার জন্য নামাজ পড়ে দোয়া করো। হ্যাঁ দাদা। আমি জানো ছায়েদ বাদশার ঘোড়ার সঙ্গে রেস খেলা জয় হতে পারে। ঠিক আছে দাদা, চলো নিজ হাতে তুমি আমাকে সাজিয়ে দিবে। ঠিক আছে দাদা। সাথী মিডিয়া, সখীপুর আমার গর্ব, বাংলাদেশ আমার অহংকার। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।